একটা পয়সা দে দো, একটা পয়সা দে দো, হো বাবু তুমি জানে লে বাবু। প্রিয় দর্শক, আমরা আবারও চলে আসলাম অঞ্জনের কাছে। অঞ্জনা, এখন কি গান শোনাবে সেটা আমরা শুনবো। কি গান শোনাবে? আমার আব্বু একটা গান বলছো বলতো, খালি সময়তে সময়তে যখনই একখানে ছায়ের মধ্যে বসে থাকতাম। মানে তোমার বাবা? হ্যাঁ, আমার বাপের গান দেয় বলি আগের কালের গান। হো বাবু তুমি জানে লে বাবু, একটা পয়সা দে দো, একটা পয়সা দে দো, হো বাবু তুমি জানে লে বাবু, একটা পয়সা দে দো, একটা পয়সা দে দো। একটা পয়সা দে দো, একটা পয়সা দে দো, হো বাবু তুমি জানে লে বাবু, একটা পয়সা দে দো, একটা পয়সা দে দো। সাজনি প্যারে প্যারে বনি কে প্যারে দিল সে মিল, সাজনা বল না হে তো না শুন না, ও বাবু ও বাবু একটা পয়সা দে দো, একটা পয়সা দে দো, ও বাবু একটা পয়সা দে দো, একটা পয়সা দে দো। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি মানে আমি কি বলবো, মানে আমি অবাক হয়ে গেলাম, রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। মানে এটা কিভাবে সম্ভব, একটা রাস্তায় ফুটপাতে বসবাস করা একটা মেয়ে সে এই যে গান গেলো, এটা কিন্তু হয়তো পাকিস্তানি গান, মানে আগের গেলে না মানে আগের গেলে গান, কিন্তু পাকিস্তানি গান, মানে কিভাবে সম্ভব? অর্ব ওর মুখে, ও তো শুধু মানে কি বলবো, স্বর্ণ না হলো হীরা, মানে হীরার মতো ওর যে মানে প্রতিভা, মানে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, আমি গান বানাতে পারি তো, মেলার এরকম গান কি আরো পারো? হ্যাঁ পারি তো। তো প্রিয় দর্শক, এই গান সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সেই প্রত্যাশাকে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।